माई चैनल क्राफ्ट रूप देखते ऑरेंज कलर उल नहीं स्केल आज के जो फुलटा तैरी करब से स्केलर सहाज्य तैरी करब देखते पा कि करी देखते उल्टा छड़िए निल एक देखते छड़िए निची बेस खानिक लागे तो भाव छड़िए नियो उल्टा तरपर एक नट बेधे निची जेहे तो पैचाते हबे तो स्केलर तो जदि खुले जाए खुले जाते पारे पैचानोर समय तो नट बेधे निले ओटा भालो हबे सिक्योर थाकबे आर कि तारपर एई जे देखते पाच्छो आस्ते आस्ते करे पेचिए निच्छि एई जे ना होलेओ तोमार 100 टाइम मतो एरकम पैचाते हबे ना होले फुलटा अनेकटा घन पापड़ी घन टाइपेर हबे तो सिंगल पापड़ी हबे ना अनेकगुलो पापड़ी हबे तो फुलगुलो तो 100 टाइम मतो ओरकम पेचाते हबे पापड़ीगुलो ना उल्टा पेचाते हबे आर कि देखते पाच्छो जे पेचिए निच्छि बेश अनेकगुलो दिए दिएछि आरो दिते हबे देखते पाच्छो कि करे पेचाच्छो ओटाओ देखे नियो कारण पेचानोटा ठीक ना होले किन्तु एगुलो पापड़ीगुलो हबे ना ओगुलो खुले जेते पारे हबेई ना खुले तो जाबे जेमन ता मने ओटा हबेई ना पापड़ीगुलो आर कि तो ठीक पेचाते हबे ओटा और आज के भिडियो लेंथ तो अनेकटा बड़ो प्राय 5.5 मिनट मत हो लेंथटा एकटू देखो प्लिज ए बच्चों कथा बोलते बोलते अनेकटा पेचानो हो गेछे अनेकटा टाइम कि बोलो तो अनेकटा टाइम लागबे पेचाते खूब बेशी टाइम लागबे आर कि एटाई तो मेन काज ना होले फुल बानाते अतटा टाइम लागतो ना ए पेचानोर तो आर तारपरे देखते पाबे शेषटा हो जाओयार पर पेचानोर पर देखबे नट बाँधते हबे साइडे तखन एकटू टाइम लागबे एई जे देखते पाच्छो परपर करे ग्लो दिए दिच्छि पेचिए निच्छि इशे करे स्केले करे এই যে দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে আর দেখবে টাইট করে বা টাইট করে পেঁচাবে যেন ঢিল না থাকে যখন পেঁচাবে তখন একটু টেনে টেনে নেবে যেন ঢিল না থাকে এই দেখো সুচি নিয়েছি এবার এগুলো নট বেঁধে নেব এই যে বললাম না একটু আগে যে সাইডে নট না বেঁধে নিলে হবে না কারণ পাপড়িটা তো সিকিউর থাকতে হবে যেহেতু তোমরা তো দেখতে পাবে কি করে ফুলটা তৈরি করব দেখবে অনেকগুলো পাপড়ি তো নট না বাঁধলে হতো না তাই জন্য করে নিয়েছি দেখতে পাচ্ছ এক এক করে প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা প্যাচের যেখানে প্যাচ দিয়েছি প্রত্যেকটাতে নট বাঁধতে হবে নাহলে নট বাঁধলে সিকিউর থাকবে প্রত্যেকটাতে একটাও যেন গ্যাপ না যায় দেখবে ওটা গ্যাপ গেলে কী হবে ওটা খুলে যাওয়ার ভয় থাকতে পারে তুমি যখন ফুলটা তৈরি করবে তখন খুলে যাওয়ার ভয় থাকবে আর যদি প্রত্যেকটা প্যাচে তুমি নট বেঁধে নাও তাহলে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না পুরো সিকিউর থাকবে আর কি এটা দেখেছো করে নিয়েছি প্রত্যেকটায় দেখতে পাচ্ছো প্রত্যেকটায় বাঁধার সময় প্রত্যেকটা প্যাচে নট বাঁধতে হবে দেখে নাও কি করে করছি আমি ফেসবুক ইনস্টাতে তারপর হচ্ছে ইউটিউবে সব জায়গায় ভিডিও পোস্ট করি দেখতে পারো যদি ভালো লেগে থাকে আমার কাজ তো আমায় ফেসবুকে ফলো করতে পারো ইনস্টাতেও আছি আমি ফলো করতে পারো ফেসবুকে যদি আমার ভিডিওটা দেখে থাকো আমি ডেসক্রিপশনে আমার ইউটিউব লিংক আমার ইনস্টাগ্রাম লিংক প্রোফাইলের সব লিংক আমি দিয়ে দেব আমার ফেসবুক পেজের লিংকও আমি দিয়ে দেব একটু ফলো করে দিও আমার কাজ ভালো লাগলে দেখতে পাচ্ছো কমপ্লিট হয়ে গেছে আর কি পুরোটা করে নিয়েছি এবার শেষে একটু ভালো করে পেঁচিয়ে নটটা বাঁধতে হবে না হলে ওখানেই তো হবে না ওটা সিকিউর করলে আরও বেশি ভালো হবে এবার দেখো দুটো কেটে নিয়েছি পুরো সমান সমানভাবে কেটে নিলাম এবার এটা খুলে নেব স্কেল থেকে দেখতে পাচ্ছ খুলে নিচ্ছি এই যে খুলে নিয়েছি দেখি এরকম দেখতে হয়েছে খোলার পরে দেখতে পাচ্ছ নট বাঁধার কারণে ওটা খুলবে না আর কি এই যে আঠা নিয়েছি আমি ফেভিকল আঠা ইউজ করি কিন্তু তোমরা চাইলে আর কোনো ধরনের আঠা পাওয়া যায় ওগুলো ইউজ করতে পারো এই ফেভিকলের থেকে ওই আঠাগুলো ভালো হয় আর কি বাট আমাদের এখানে পাওয়া যায় না জন্য আমি ওগুলো ইউজ করতে পারি না তোমাদের ওখানে যদি পাওয়া যায় তাহলে ওই আঠাটা ইউজ করো ভালো হয় আর কি ওই আঠাটা ফেভিকলও হয় বাট ফেভিকলের থেকে ওই আঠাটা একটু বেশি ভালো দেখতে পাচ্ছ ফুলটা পেঁচিয়ে নিচ্ছি পরপর আঠা লাগিয়ে প্রত্যেকটা নিচে আঠা লাগিয়ে পেঁচিয়ে নিলাম দেখতে পাচ্ছ
এই যে একটু আঠা বেশি করে দেবে, যেন উল তো উলটা আঠাটা শুষে নেয়, তো সেইভাবে দেবে। আর এটা দেখো হয়ে গেছে ফুলটা, কেমন হয়েছে কমেন্টসে বলো কেমন হয়েছে দেখতে। এই যে দেখতে পাচ্ছো পাপড়িগুলো দেখেছো, এটা ঘন পাপড়ির ফুল ছিল, তো ওই জন্য 100 টাইমের বেশি দিতে হয়েছে স্কেলে। এই যে ফুল লুক হচ্ছে আমার ফ্লাওয়ারের স্কেল শেষটা।